মাথা পিছু 1 লাখ করে টাকা পাওয়া যেত যদি প্রধানমন্ত্রী বলতেন। করোনায় কতজন মানুষ আক্রান্ত, কতজন মানুষ মারা যাচ্ছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, কেন এত তথ্য গোপন করছেন তিনি? একদিন তো আমরা দেখলাম 1 ঘন্টার ব্যবধানে, 1 ঘন্টা আগে যে ডাক্তারদের নিয়ে তিনি কমিটি করেছিলেন তারা বললেন 7 জন মানুষ মারা গেছে। 1.5 ঘন্টা বাদে আবার ওনার অফিসার নবান্নে প্রেস কনফারেন্স করে বলছেন, সাংবাদিক সম্মেলন করে বলছেন, না না 7 জন মানুষ মারা যায়নি। ওটা প্রথম দিকের কথা আর কি, মার্চ মাস শেষের দিকে বা এপ্রিল মাসের প্রথমে বলছে 7 জন মানুষ মারা যায়নি। ওনার অফিসার বলছে, মানে অফিসারকে এক ধমক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর ধমক খেয়ে অফিসার বলছে 7 জন মানুষ মারা যায়নি, 3 জন মানুষ মারা গেছে। দেখুন গোটা পৃথিবীতে কেউ পারেনি মরা মানুষকে জ্যান্ত করতে, 1.5 ঘন্টার মধ্যে 4 জন মানুষকে জীবন্ত করে দেখিয়ে দিল, এত ওনার ক্ষমতা। বলে না অনেক সময় বলে পৃথিবীতে যে করতে পারেনি, এই 34 বছরে বামফ্রন্ট যেটা করতে পারেনি পৃথিবীর কোনো বিশ্বের কোথাও নেই যে কাজ, আমি সেটা করে দেখিয়ে দিয়েছি। আমি বলি হ্যাঁ আপনি করে দেখিয়ে দিয়েছেন, 7 জন মানুষকে মৃত দেখিয়েছিলেন আর 4 জন মানুষকে জ্যান্ত দেখিয়ে দিলেন, এই যেটা পৃথিবীতে কেউ দেখাতে পারেনি সেটা অনেক করে দেখিয়েছেন। করোনার সময় আমরা দেখেছি, করোনা যখন আমাদের রাজ্যে আসলো করোনা এসে বলছে আপনারা সবাই ঘরের ভিতরে থাকুন, স্টে হোম সেভ লাইফ, তাই তো বলল, মানে ঘর। এই 2 বছরে 137 জন আমরা কর্মী কার্যকর্তা এবং কর্মীকে আমরা হারিয়েছি শুধুমাত্র বিজেপি পার্টি করার অপরাধে, তবুও মিথ্যে মামলা আমাদের হাজার হাজার মিথ্যে মামলা আছে, রাজনৈতিকভাবে মিথ্যে মামলা, গাঁজা কেস আছে, নার্কোটিক কেস আছে, এমন কোনো কেস নেই আইপিসির, এমন কোনো ধারা নেই যে বিজেপি নেতা বা বিজেপি কর্মীর বিরুদ্ধে নেই। বলে আপনি যত মামলা দিন, যত হামলা করুন, যতই ঝামলা করুন না কেন, আপনি 2021 সালে আর ফিরে আসছেন না, তৃতীয়বারের জন্য আপনি আর মুখ্যমন্ত্রী হবেন না। দিলীপ দার নেতৃত্বে যখন মুখ্যমন্ত্রী হবে ভারতীয় জনতা পার্টির, আর মুখ্যমন্ত্রী গঠন হওয়ার শপথ নেওয়ার 48 ঘন্টার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা আছে সমস্ত মামলা আমরা উইথড্র করিয়ে নেব। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এই কথাটা বলেছেন আমাদের রাজ্যের মাননীয় সভাপতি দিলীপ ঘোষ। একটু জায়গাটা বলে দেবেন কি, যে আপনার ভাইপো কোথায় তেলে ভাজার দোকান করেছে, তার সোর্স অফ ইনকাম কি? গোটা রাজ্যটাকে খোল্লাম খোল্লা লুটপাট চলল, করোনার সময় যে টাকাগুলো দিয়েছিল করোনা মোকাবেলা করবার জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমফান মোকাবেলা করবার জন্য যে টাকাগুলো দিয়েছিল খোল্লাম খোল্লা টাকাগুলো চুরি হয়েছে, চাল চুরি হয়েছে, ত্রিপাল চুরি হয়েছে, ডাল চুরি হয়েছে, খোল্লাম খোল্লা চুরি চলছে গোটা রাজ্যে, সেজন্য এই সরকারকে আর রাখা যাবে না, তৃণমূলের সরকারকে হটিয়ে বিজেপির সরকারকে নিয়ে আসবে মানুষ। মানুষ বলছে, জনগণ বলছে, আমরা বলিনি। মুখ্যমন্ত্রী 2019 সালের লোকসভার ভোটের সময় বলেছিলেন যে 42-এ 42 পাবেন, 42-এ মানুষ ওনাকে 22টা দিয়েছে, এখন 21টা হয়েছে। কৃষি বিল সম্পর্কে আপনারা মানুষকে বিভ্রান্ত করছে, কৃষি সুরক্ষা আইনে একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে যিনি কৃষক, যিনি বিক্রেতা আর ক্রেতা, মাঝখানে কোনো ফোড়ে বা দালাল থাকবে না, এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা। কৃষি বিল নিয়ে বিস্তারিত বলার অবকাশ নেই, কৃষি সম্মান নিধি আমাদের রাজ্যের 76 লক্ষ কৃষক বঞ্চিত হলেন বছরে 6000 টাকা থেকে, 19 সালে 6000 টাকা, 20 সালে 6000 টাকা, আর লকডাউনের সময় প্রধানমন্ত্রী দিয়েছিলেন 2000 টাকা, এই 14000 টাকা থেকে বঞ্চিত হলেন আমাদের রাজ্যের 76 লক্ষ কৃষক শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য। সেজন্য কৃষক বিরোধী মুখ্যমন্ত্রীকে আর এক মুহূর্ত